বরখাস্তকৃত দুদক কর্মকর্তা শরীফউদ্দিনের বিষয়ে দুপক্ষকে 8ই মার্চের মধ্যে যুক্তিতর্ক লিখিতভাবে উপস্থাপনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গণমাধ্যমে দুদক ও শরীফের পাল্টাপাল্টি অভিযোগের তদন্ত চেয়ে করা রিটের শুনানিতে এই আদেশ দেন বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মুস্তাফিজুর রহমানের বেঞ্চ। বিস্তারিত শাকের আরজুর রিপোর্টে। গত 16 ফেব্রুয়ারি দুদক কর্মকর্তা শরীফকে বরখাস্ত করা হয়। এরপর অপসারণের বিষয়ে গণমাধ্যমে আসা অভিযোগের স্বাধীন তদন্ত চেয়ে রিট করেন 10 আইনজীবী। শুনানিতে বরখাস্তকৃত শরীফের বিরুদ্ধে অনুসন্ধান চায় দুদক। সংস্থাটির আইনজীবী বলেন, তাকে বহিষ্কার ছাড়া কোনো পথ ছিল না। শরীফ যা অর্থ আত্মসাত করেননি এমন কোনো প্রমাণ নেই। একজন কর্মকর্তা যিনি 35-33টা ব্যাংক অ্যাকাউন্ট আদালতের আদেশ ছাড়া জব্দ করে, তাকে তার পক্ষে কীভাবে রিট করা হয়? আমরা বলেছি এই রিটের মাধ্যমে দুর্নীতি দমন কমিশনকে একটি নির্দেশনা দেওয়া হোক, যাতে শরীফের বিরুদ্ধে অনুসন্ধান করা হয়। শরীফ ইস্যুতে যারা রাজনীতির চেষ্টা করছেন তাদের শোকজ করার আহ্বান জানান দুদক আইনজীবী। 23 তারিখ রিটটি দায়ের করা হয়, 24 তারিখ বিএনপির স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ে মির্জা ফখরুল এই রিটের যে প্রার্থনা তার সঙ্গে সুরে মিলিয়ে একই সুরে কথা বলে। আমরা বলেছি এর মধ্যে আমরা একটা নেক্সাস পাই। যদি মিস্টার শরীফ দোষী সাব্যস্ত হন তাহলে তার ব্যাপারটি সিদ্ধান্ত হোক, যদি দুর্নীতি দমন কমিশন সঠিকভাবে কাজটি না করে থাকে সেটিও আইনগতভাবে সুরাহা হোক। কিছু গণমাধ্যমের সমালোচনা করে তিনি বলেন, দুদককে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। শাকের আরজু, একুশে টেলিভিশন, ঢাকা।